আমি যখন আমার প্রতিজ্ঞা সম্পূর্ণ করতে পারিনি তখন সেটা আমার কাছে মৃত্যুর সমান। এখন আমার বেঁচে থাকাটা আমার বংশের কাছে অপমানের সমান। আমি নাগ বংশের কলঙ্ক হয়ে বাঁচতে পারবো না। আমি সব সময় সত্যের জন্য, ধর্মের জন্য লড়াই করে গেছি, আর এখন মরতে হলেও সত্যকে বাঁচানোর জন্যই মরব। তুই আমাকে মারবি বলে জেদ করে বসেছিলি, আর এখন তুই মরবি, আর আমি তোকে মেরে ফেলার পরে আমার এতদিনে দাঁত ঠান্ডা হবে কি রাজশেখর? আমি ঠিক কথা বলছি তো? হ্যাঁ মাধবী, তুমি একদম ঠিক বলেছ। এবারে তুই মরার পরে আমার রাগটা ঠান্ডা হবে। কি শেষ করে ফেলি? শেষ করি তোকে মা, আমার দরকারের সময় তুমি আমার কাছে আসবে বলেছিলে, এখন আমার তোমাকে দরকার মা। এত বছর ধরে নন্দিনী কবে মরবে কবে মরবে সেই আশাটা তুমি আজ পূর্ণ করলে। এরপর থেকে আমার আর কখনোই এই কালচক্রের কোনো দরকার হবে না। এই নাও, তুমি এটা নিয়ে নাও। Oh!
মাধবী, আমি যাতে আমার প্রতিজ্ঞা পূর্ণ করতে না পারি তাই সূর্যাস্ত হওয়ার আগে তোর মন্ত্রের দ্বারা সূর্যকে ঢেকে দিয়েছিলিস। এই মাধবী, তুই যাই তন্ত্র আর ষড়যন্ত্র কর না কেন, নাগ শক্তিকে হারাতে পারবি না। এই রাজশেখর, সূর্যাস্ত হওয়ার আর তোর জীবন শেষ হওয়ার আর কয়েক মুহূর্তের অপেক্ষা মাত্র। তার আগে তুই তোর করে থাকা পাপগুলো মনে করে নে। এইটা জঙ্গলের দেবীর মন্দির থেকে কাল চক্র নিয়েছিলিস সেই জন্য। রাজশেখর, এইটা আমার মা পার্বতীকে অন্যায় ভাবে মেরে ফেলেছিলিস তার জন্য। রাজশেখর, আর এইটা গায়ত্রীকে মেরে ফেলেছিলিস তার জন্য। নন্দিনী, ছেড়ে দে। বাবা, এইটা তোকে বাবা বলে সম্মান করে থাকা গঙ্গার জীবন নেওয়ার চেষ্টা করেছিলিস তার জন্যে। আমার বাবাকে অন্যায় ভাবে মেরে ফেলেছিলিস তার জন্যে। এই নন্দিনী, নন্দিনী, কালচক্র দেবীর সম্পত্তি, ওটা তোর হাতে মানায় না, দে আমাকে। না, আমি কিছুতেই নেব না। না, মাধবী, যে পাপ আমি করেছি তার শাস্তি আমি পাচ্ছি। ওই কালচক্র যেন মায়া শক্তির হাতে না পড়ে। তুমি যে করে হোক ওটা বাঁচাও। যাও যাও মাধবী। বাবা,
বাবার দেহ তো এখানেই ছিল, কোথায় চলে গেল? নন্দিনী, তুমি বেঁচে আছো, তুমি একদম ঠিক আছো বাবা? আমার কিচ্ছু হয়নি, কিন্তু গায়ত্রীর মৃত্যুর জন্য দায়ী ওই রাজশেখরের বিরুদ্ধে বদলা নিতে পারলাম না বলে ভীষণ দুঃখ হচ্ছে। তুমি যে কাজ করতে গেছিলে আমি সেটা করে ফেলেছি বাবা। আমি আজ রাজশেখরের জীবন শেষ করে দিয়েছি। তার মানে তুই কি বলছিস মা? তুই যা বলছিস ওটা কি সত্যি? বল মা, তোর কথাবার্তাগুলো শুনে আমার খুব আনন্দ হচ্ছে মা। আমাকে মাথা ঠান্ডা করে রাখতে হবে বলে তুই ওকে কি করে মেরে ফেললি? আমি আমার জীবনের কয়েকটা সত্যি কথা বলতে তোমার কাছে এই বাড়িতে এসেছিলাম, কিন্তু বাড়িতে তোমাকে দেখতে পাইনি আমি। তখনই আমার সন্দেহ হয়েছিল, আর আলমারিতে রাখা ওই বন্দুকটাও ছিল না। তখন আমার মনে হলো তুমি নিশ্চয়ই মহলে গেছো, তোমাকে খুঁজতে আমি মহলে গেছিলাম। তখন আমি দেখতে পেলাম রাজশেখরের লোকেরা তোমাকে কোথাও নিয়ে যাচ্ছে, আর তখন আমি ওদের পিছু নিলাম, আর আমি দেখতে পেলাম ওরা তোমাকে মেরে এ বাড়িতে ফেলে রেখে গেল। আমি যখন এসে দেখলাম তখন তোমার নিথর দেহ পড়েছিল, তুমি মারা গেছো ভেবে আমি ওই রাগ নিয়ে মহলে গেলাম, কিন্তু রাজশেখর ওইখানে ছিল না। আমি আসবো বুঝতে পেরে মাধবী আগে থেকেই রাজশেখরকে কোথাও লুকিয়ে রেখেছিল। সেই রাগে আমি সূর্যাস্ত হওয়ার আগে রাজশেখরকে মেরে ফেলার প্রতিজ্ঞা করেছিলাম। আমার প্রতিজ্ঞা অনুযায়ী আমি রাজশেখরকে মেরে আমার প্রতিজ্ঞা সম্পূর্ণ করেছি। গায়ত্রীর মৃত্যুর জন্য ওর বিরুদ্ধে বদলা নিতে গিয়ে সেটা সম্ভব হলো না বলে খুবই কষ্টে ছিলাম আমি, কিন্তু তুই আমার সমস্ত চিন্তা দূর করে দিলি রে। জঙ্গলের দেবীর মন্দিরে পাপের কাজ করে থাকা লোকটার বিরুদ্ধে তুই বদলা নিয়ে ফেলেছিস, খুব খুশি হয়েছি মা, খুব খুশি হয়েছি। আরেকটা খুশির বিষয় আছে বাবা, এখন অবধি আমি শুধু জানতাম যে গঙ্গা আমার বোন, কিন্তু আজকে আমি জানতে পেরেছি আমার বাবাকে। তুই কি বলছিস মা? রঙ্গনায়কী তোর বাবা? রঙ্গনায়কী হয়ে থাকা নরসিংহ নায়কী আমার বাবা। এই সত্যিটা জানতে এত বছর কেটে গেল মা। আমাদের ভাগ্যে যেটা যখন জানার থাকে আমরা তখনই সেটা জানতে পারি, কিন্তু রঙ্গনায়কী যে আমার বাবা তা জানতে পেরে আমি আমার মনে অনেক শক্তি পাচ্ছি বাবা। ওনার আশীর্বাদ আমার উপর থাকলে আমার বিশ্বাস আমি নিশ্চয়ই লক্ষ্য পূরণ করতে পারবো। আমিও বিশ্বাস করছি মা, গায়ত্রী যখন চলে গেছে সেই সময় এই রকম একটা সম্পর্ক রয়েছে শুনে আমি মানসিকভাবে অনেক শান্তি পেলাম মা। এরপর থেকে
আমাদের ভালো সময় আসুক। নিশ্চয়ই আসবে বাবা। বাবা, তোমার তো অনেক আঘাত লেগেছে, আমি এখনই গিয়ে ওষুধ নিয়ে আসছি, ওষুধ লাগালে ঠিক হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে মা। ओम प्राणानाम न्यावोम प्रणवस्या परब्रह्मर्षिः परमात्मा देवता दैवी गायत्री चंदः ओम प्राणायामे विनियोग शुभे शोभने मूर्ति अद्य ब्रह्मणः द्वितीय भारती चैतुरा कल्पयो यः सुमन्त्रः राजशेखर তুই আমাদের সবাইকে মাঝপথে রেখে কোথায় চলে গেলি ভাই? তুই কত পুজো পাঠ করতিস, আমার কথা সব শুনতিস, পুজোর এত মন্ত্র টন্ত্র লাগবে না বলে আমি কত মানা করেছিলাম, তুই শুনলি না? শুনলে আজকে আমাদের এইভাবে রেখে চলে যেতিস না ভাই। আমাকে ক্ষমা করে দিন রাজশেখর, আমি কথা দিয়েছিলাম আপনাকে রক্ষা করব, কিন্তু আমি সে কথা রাখতে পারলাম না। ওই মায়াবী শক্তির থেকে কালচক্রকে বাঁচানোর জন্য আপনি ওটা আমার হাতে দিয়ে দিলেন। ওই নন্দিনীর হাত থেকে আমি আপনাকে রক্ষা করতে চেয়েছিলাম, কিন্তু এবারে আমি পারলাম না। কথা দিচ্ছি, আপনার মৃত্যুর কারণ ওই নন্দিনীকে আমি শেষ করেই ছাড়ব। यजमानस्याभिवृद्ध्यर्थं राजशेखरनामधेयस्य शिवगोत्रोद्भवस्य आत्मशान्तिप्रदक्षिणानेन पुण्यशेयं सम्भवन्तो अनुग्रहेण अभिवृद्ध्यवासरेषु आत्मशान्तिपूजां च करिष्ये। আমি এই চক্রবহির মধ্যে আটকে পড়েছি, এর থেকে বেরিয়ে আসা অত সহজ নয়। যা হয়েছে সেটা আমার জন্যই হয়েছে, এ ব্যাপারটা তোর জানতে হবে না। কোনো কোনো বিষয় কেউ জানবার আগেই একটু একটু করে তার সময় পেরিয়ে যায়, আবার কোনো বিষয় হয়তো জানাতে গিয়ে তার সারাটা জীবন কেটে যায়। यजमानस्य अविर्भविषो सुमुखायन् मा एकदन्तायन् मा लम्बोदरायन् मा विकटायन् मा विघ्नराजायन् मा धूमकेतवे नमः महागणपतिन् मा नानाविध परिमळ पत्र पुष्पाणि समर्पयामि। ए निन् धुरुन् सर्वेशादि नमः भवन्तो पुष्य श्रेष्ठं भवतो ओम अच्युतायन् मनतान् गोविन्दायन् मा सर्वेशादि भवन्तो। एटा धुरुन् निन्, आपनार बाबार आत्मा जाते शांति पाए তাই এই অস্থিটা নিয়ে গিয়ে সমুদ্রে ভাসিয়ে দিন। গোবিন্দায়
সাবধানে অরুণ। বাবার অস্থি বিসর্জন দিতে হবে না। কেন? কি করতে চাই? বাবার মৃত্যুর জন্য তাই ওই নন্দিনী। ওর অস্থি যেদিন আমি এই সমুদ্রে ভাসাতে পারবো, তারপরে বাবার অস্থি বিসর্জন দেওয়া হবে। শেষ করা প্রায় অসম্ভব একটা কাজ। তুমি খুব দুঃখ পেয়ে কথাগুলো বলছো গঙ্গা। বাবার এই শেষকৃত্যে আমি চাই না কোনো রকম ভুল হোক, অস্থিটা ভাসিয়ে দিই। না গো, নন্দিনীকে শেষ করার আগে বাবার অস্থি বিসর্জন দিলে বাবার আত্মা শান্তি পাবে না। যে কথার কোনো মানে নেই সেই কথা বলো না গঙ্গা। গঙ্গা কি এমন ভুল কথা বলেছে? ওই নন্দিনীর একটা ব্যবস্থা করে তারপরেই রাজশেখরের অস্থি বিসর্জন হবে। আপনি কিছু বলবেন না। নন্দিনী যখন আমাদের বাড়িতে এসে বাবাকে মেরে ফেলার ভয় দেখালো, তখন ওকে উস্কে দিয়ে বাবার মৃত্যুর সবথেকে বড় কারণ হলেন আপনি। আমার বাবা মারা গেছে একমাত্র আপনার জন্য। নন্দিনীকে আরো ক্রুদ্ধ করে বাবাকে মারতে বাধ্য করেছেন আপনি। এখন আপনি গঙ্গার এই রাগকে প্রশ্রয় দিচ্ছেন আর ভাবছেন ওকেও মৃত্যুর পথে ঠেলে দেবেন। অরুণ, আমি বলছি শুনুন, আপনি কিচ্ছু বলবেন না। দেখো, আপনি যখন আমার বাবাকে বাঁচাতে পারেননি, তখন আর আমার আপনার প্রতি কোনো রকম সম্মান নেই। আপনি আর আমাদের পরিবারের কোনো বিষয়ে কথা বলবেন না। তুমি ওনাকে এভাবে বলে ওনাকে দূরে পাঠিয়ে দিতে পারো, কিন্তু আমাকে এসব বলে তুমি আমার মন বদলাতে পারবে না। বাবাকে খুন করা ওই নন্দিনী আমাদের পরিবারের আর কোনো যেন ক্ষতি না করতে পারে, সেই জন্য নন্দিনীকে শেষ করা দরকার, তারপর অস্থি বিসর্জন দেওয়া হবে। নন্দিনীর কোনো ক্ষতি করা অসম্ভব সেটা এখনো বুঝতে পারোনি? এখন নন্দিনীর বিরুদ্ধে দাঁড়ানো মানে নিজের মৃত্যুকে ডেকে আনা। এই সিদ্ধান্তটা আমি নিয়েছি। এ জগতে যত তান্ত্রিক আছে তাদের ডেকেই হোক বা সব ঠাকুরের কাছে মানত করেই হোক, ওই নন্দিনীর থেকে আমি প্রতিশোধ নিয়েই ছাড়বো।
আর তার আগে বাবার অস্থি আমি তোমাকে ভাসাতে দেব না। গঙ্গা, গঙ্গা, তোমারই রাগ আমরা বুঝতে পারছি, কিন্তু দাদার আত্মা শান্তির জন্য এই কাজগুলো আমাদের তো করতেই হবে মা। বাবা যেভাবে মারা গেছেন, নন্দিনীকেও সেভাবেই মরতে হবে। এছাড়া আর কোনো শাস্ত্রের ব্যাপারে আমি কিছু জানতে চাই না। দেখুন, এই অস্থি 18 দিনের বেশি বাড়িতে রাখতে নেই, না হলে কিন্তু আপনাদেরই ক্ষতি হবে মা। নন্দিনীর উপর তোমার যা রাগ আছে তার থেকে অনেক বেশি রাগ আমার নিজের আছে, কিন্তু এটা রাগ দেখানোর সঠিক সময় নয় গঙ্গা। শোনো, অস্থিটা ভাসিয়ে দিতে দাও আমায়। আমি যখন বলেছি তাহলে এটাই শেষ কথা। আগামী পূর্ণিমার আগে নন্দিনীকে মরতেই হবে, আর না হলে আমি মরব। আমাদের দুজনের মধ্যে কাউকে একটা মরতেই হবে। দয়া করে আমাকে আটকিও না। ঠিক আছে গঙ্গা, তোমার যা ইচ্ছে তাই হবে। চলো এখন যাই। আপনি দেখতে পাচ্ছেন তো কি হলো। এই জন্য বারবার বলেছিলাম, প্রকৃতি রুষ্ট হয়েছে মা, তাই দয়া করে এই অস্থি আপনি ভাসিয়ে দিন। আপনি যাই বলুন, আমার মন বদলাবে না। নন্দিনীর অস্থি বিসর্জনের পরে তবেই আমি বাবার অস্থি বিসর্জন দিতে দেব। নন্দিনীকে মেরে ফেলবে বলে কথা দিয়েছিল ওই নাগানন্দা, কিন্তু সন্ধ্যাকে মেরে ফেলার জন্য মাঝখান থেকে রাজশেখরকে মরতে হলো। এখন ওর কাছে গিয়ে আমার সব প্রশ্নের উত্তর চাইব। মাধবী, কথা দিয়েছিলে নন্দিনীকে মেরে ফেলবে, সন্ধ্যাকে মেরে ফেলে তুমি সমস্যা বাড়িয়ে দিয়েছো। তোমার ভুল কাজের জন্য নন্দিনী রেগে গিয়ে
রাজশেখরকে মেরে ফেলেছে। এরকম কেন করলে উত্তর দাও। আমি সমস্ত ঠিকই করেছিলাম, কিন্তু ওই মেয়েটা মাঝখানে এসে সমস্ত গন্ডগোল করে দিল। তুই তো ওকে ধরে রেখেছিলি, তার জন্য আমার দোষটা কোথায়? নন্দিনী তোমার বংশের মেয়ে, ওকে বাঁচাতে হবে বলে তুমি সন্ধ্যাকে খুন করেছো। এখন সব দোষ আমার উপরে দিয়ে তুমি নন্দিনীকে বাঁচাতে চাইছো। আমার নামে মিথ্যে দোষারোপ করলে আমি ঠিক এইখানেই তোকে শেষ করে ফেলবো। আমি নন্দিনীর বিরুদ্ধে কথা বলছি বলে তুমি আমার উপরে এখন রাগ দেখাচ্ছো? তুমি আমাদের কথা ভাবলে নন্দিনী রাজশেখরকে খুন করার আগে তুমি তোমার শক্তি দিয়ে ওকে শেষ করে ফেলতে। এই শোন, এই শোন, নন্দিনীকে শেষ করার জন্য তখন আমি রাস্তা খুঁজে পাইনি, এখন সেই রাস্তা আমি খুঁজে পেয়ে গিয়েছি। রাজশেখরের মৃত্যুর পরে নন্দিনীকে কি করে মারতে হবে তার কোনো রাস্তা বলতে হবে না। ওই নন্দিনীকে কিভাবে শেষ করতে হবে সেটা আমি বুঝে নেব। তুই যতই চেষ্টা কর সেটা সম্ভব হবে না। আমার কথাটা শুনে রাখ, নন্দিনীকে শেষ করার জন্য উপায় রয়েছে আমার কাছে। নন্দিনীকে শেষ করার জন্য তোমার কাছে হাজার একটা রাস্তা থাকতে পারে, কিন্তু আমি আর কাউকে বিশ্বাস করি না। ওই নন্দিনীকে আমি একা দেখে নেব, যাই হই যাক না কেন আমি তোমার সাহায্য চাইতে আসব না। নন্দিনী, তুই শক্তি নাগের ক্ষমতা পেয়েছিস, তাই তোকে কেউ মারতে পারবে না বলে আনন্দে আছিস। কিন্তু তোকে বিনাশ করার পথ আমি খুঁজে পেয়েছি, আমি তোকে শেষ করে ফেলবো। ওই চিন্তাই করে যাচ্ছে এখনো। গঙ্গা যদি এটাই ভাবতে থাকে আর যদি নন্দিনীকে সত্যি মারতে যায় তাহলে নিজেই বিপদে ফেসে যাবে। ওকে বিপদ থেকে আমাকেই বের করতে হবে, আর এর মাত্র একটাই উপায়, কয়েকদিনের জন্য গঙ্গাকে এই বাড়ির থেকে বাইরে কোথাও নিয়ে যেতে হবে। গঙ্গা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমাকে সম্পত্তি দিতে হবে বলে বাবা ওই কালচক্রটা নেওয়ার ভুল করেছিল। কালচক্র থেকে আসা কোনো রকম সম্পত্তি আমার চাই না গঙ্গা। আমাদের বাড়ির যা সম্পত্তি তা পরিবারের লোকেদের নামে লিখে দিয়ে দেবসেনাকে নিয়ে আমরা দুজন অন্য কোথাও চলে যাই, চলো। নন্দিনীর জীবন শেষ করে দেওয়ার আগে আমি এই মহল ছেড়ে কোথাও যেতে পারবো না, আমাকে জোর করো না তুমি। না গঙ্গা, তুমি অবুঝদের মতো কথা বলছো, বাবা ভুল করেছিলেন আর সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে বাবা অনেক বড় শাস্তি পেল, সেই ব্যাপারে আর চিন্তা করে কিছু হবে না গঙ্গা। এখন দেবসেনাকে নিয়ে আমরা দুজন এই বাড়িটা ছেড়ে চলে যাই, চলো। নন্দিনীর জীবন শেষ না করা অবধি আমার মনে প্রতিশোধের আগুন নিভবে না, তুমি যাই বলো না কেন আমার মন বদলাবে না। তুমি যাই বলো না কেন গঙ্গা, আমি ঠিক করেছি যে কালকে দেবসেনা আর তোমায় নিয়ে আমি এখান থেকে চলে যাব। কালকে সব সম্পত্তি আমি বাকিদের নামে লিখে দেব আর তারপর এখান থেকে চলে যাব। আমার সাথে যাওয়ার জন্য তুমি তৈরি থেকো গঙ্গা।
কেন নন্দিনী, পূর্ণিমা কাছে চলে আসছে বলে চিন্তা করে তুই কেন বসে আছিস মা? আমি আমার বিশ্বাস থেকে বলছি নন্দিনী, তুই এই লক্ষ্যটা পূরণ করবি। সেই বিশ্বাস আমারও আছে বাবা, কিন্তু কিভাবে করব আমি সব সেটা চিন্তা করলে আমার মন শান্ত থাকছে না। গত 3 মাসে আমি যা করতে পারিনি 3 দিনে আমি কি করে করব তা? কিন্তু যদি আমি এটা না করতে পারি তাহলে? অমন কিচ্ছু হবে না মা, তুই এই ব্যাপারটাতে কেন চিন্তা করছিস? কাল চক্রটা বাইরে বার করতে হলে মায়াবী শক্তিটা বেরিয়ে আসবে বলছিস তো? প্রথমে মাধবীর কাছে থাকা কালচক্রটা নেবার জন্য তোকে ঠিক কি করতে হবে সেটা দেখ। ওই কালচক্রটা আমার হাতে আসলে ওটা নেবার জন্য ওই মায়া ঘোড়াটা এইখানে চলে আসবে, তখন ওই মায়াবী ঘোড়াটাকে ধরে ওর কাছে থাকা ওই দুটো কালচক্র নিয়ে নিতে পারবি। এই ব্যাপারে কি করতে হবে সেই চিন্তা কর। চারজনকে মেরে ফেলার পরে শুধু আমি বেঁচে আছি, নন্দিনীর শেষ শত্রু আমি। ও আমাকে মেরে ফেলার আগে আমি ওকে শেষ করে ফেলব। মাধবী, এত চিন্তিত লাগছে কেন? কোনো সমস্যা? রাজশেখরকে নন্দিনী মেরে ফেলেছে। এসব তুই কি বলছিস মাধবী? আমি কিছুই করতে পারলাম না। তুমি রাস্তা দেখিয়েছিলে কিন্তু ওই নাগানন্দাও কিচ্ছু করতে পারলো না। আমি এখন কি করব? কি হলো দাদা, কোনো কথা বলছো না কেন? তোমার কি মন খারাপ হয়েছে? দুঃখ করে কি লাভ, যা হবার হয়ে গেছে ওসব ছাড়। ওই নন্দিনী রাজশেখরকে কি করে মারলো সেইটা বল। রাজশেখরকে ছোবল মেরে ওনাকে বিষ দিয়ে মেরে ফেললো। ওই নন্দিনীর বিষে রাজশেখর মারা গেল? হ্যাঁ, ওর বিষেই রাজশেখরের মৃত্যু হয়েছে। তাহলে এই বিষয়টা সামনে রেখে নন্দিনীকে শেষ করার একটা রাস্তা আছে। কি সেই রাস্তা তুমি আমাকে এখনই বলো দাদা। রাজশেখরের অস্থি রেখেছো নাকি জলে বিসর্জন দিয়েছো? হ্যাঁ, ওনার অস্থি রাখা
আছে? একটা নাগ একজন মানুষকে কামড়াবার সময় দশ গুণ বিষ সেই মানুষের শরীরে ঢেলে দেয়। ঠিক তেমনি রাজশেখরের শরীরে থাকা দশ ভাগ বিষ আমরা একশো ভাগ বাড়িয়ে ওই নন্দিনীর বিরুদ্ধে ব্যবহার করে ওকে মেরে ফেলতে পারি। এখন ওই অস্থিতে থাকা দশ ভাগ বিষ বের করার রাস্তা তোকে বলছি। কিভাবে? এটা কিভাবে সম্ভব দাদা? এটাই যথেষ্ট। ওই নন্দিনীকে আমি এবার শেষ করবই। রাজশেখর, আমি একা কে করে সব সামলাবো বল? নমস্কার দিদি। বসুন উকিল বাবু। রাজশেখর বাবু, হঠাৎ করে আমাদের ছেড়ে এমন ভাবে চলেই যাবেন ভাবতেই পারিনি দিদি। আমারও তাই। ও যে এখন আর নেই সেটা আর ভাবতেই পারছি না। সবাই ওর খুব অভাব বোধ করছে। এই রকম পরিস্থিতিতে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই, কিন্তু আপনাদের সবাইকেই এই যন্ত্রণা থেকে বেরোতে হবে। আপনাকেই সবাইকে সাহস দিতে হবে দিদি। সেটাই তো, কি করে যে এই কষ্ট থেকে বেরোতে পারবো জানি না। এতে কি আপনি সব ফাইল নিয়ে এসেছেন? সম্পত্তিগুলো ট্রান্সফার করতে হবে, তো সেই জন্যই অরুণ আমাকে আসতে বলেছে। রাজশেখরের পরে সবকিছু অরুণই দেখাশুনো করবে। দেখুন উকিল বাবু, যা যা করার আছে আপনি দেখে শুনেই সেটা করে দিন। ঠিক আছে দিদি। নমস্কার। নমস্কার। নমস্কার, বসুন। সব রকম ডকুমেন্টগুলো আপনি তৈরি করে এনেছেন তো? হ্যাঁ, করে ফেলেছি। আপনি এগুলো ভালো করে দেখে নিয়ে সাইন করে দিলেই হবে। এই নিন।